supposed to be. আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু আমাদের মনের বল থাকার কারণে সম্পৃক্ত হওয়ার জন্য ইনোভেটরের পক্ষ থেকে আর কয়েকটি কথা আমি এখানে বলতে হয়। তখনকার বাংলাদেশের যে অবস্থা, যে অনেকটা হুমকিও দাদার মাধ্যমে আমি যখন ওনাদেরকে নিয়ে বৈঠক করেছিলাম প্রথম বৈঠক, যে চেয়ারম্যান সাহেবের রুমে গিয়ে বলেছিলাম যে সরাসরি আমাকে রুমে চলে আসেন, এবং আমি ওনাকে সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমান বিএনপি জামার জোট সরকার ক্ষমতায় ছিল, তো আমাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা মোকাবেলা করে আমরা চ্যালেঞ্জ হিসেবে শুরু করেছিলাম মুক্তিযুদ্ধের বই পড়া উৎসব। এরই মোকাবেলা হতে হয়েছে জেলা স্টেডিয়ামে আমাদের একাধিক বাজে, এক বছর আমরা করতে পারিনি, পরের বছর তাদেরকে বুঝিয়ে আমরা করতে পেরেছি। অর্থাৎ এই দীর্ঘ 12-13 বছর পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করে গেছেন, বিশেষ করে প্রথম বছরের প্রণয়কেও জিজ্ঞেস করেছিলাম যে প্রাতিষ্ঠানিক কোনো সহযোগিতা ছাড়াকে সাহস জুগিয়েছিলেন এই সিলেটের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি পরবর্তীতে সিলেট 2 আসনের এমপি ছিলেন শফিকুর রহমান চৌধুরী, তিনি যখন আমরা উদ্যোগ গ্রহণ করি এবং এই ঘটনাটা বলি, তখন তিনি আমাদেরকে সবগুলো বই কিনে দিয়ে দিয়েছিলেন। এজন্য শুরু করতে উনি আমাদেরকে সাহস জুগিয়েছিলেন, এজন্য আসলে করেছি মনের আনন্দ থেকে। আর আপনাদেরকেও আমি এটুকুই বলতে চাই যে সম্পূর্ণ পরিবার সংস্কৃতির সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, রক্তের উত্তরাধিকার থেকে এ কাজটি হয়ে যাওয়ার, তুমি করছো যে কাজ করছো, যার চমৎকার একটি পরিসংখ্যান এখানে পেলাম। বই পড়া উৎসবটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়া এবং মুক্তিযুদ্ধ গ্রন্থাগার স্থাপনের মাধ্যমে ইতিহাস সংরক্ষণ, মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আসলে বই পড়ার চাইতে ভালো কিছু আর হতে পারে না, মুক্তিযুদ্ধকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মুক্তিযুদ্ধ হিসেবে অংশ নিয়েছিলেন, কেউ পুরস্কার পেয়েছিলেন, পেয়ে তাদের মনে হয়েছে জানানো দরকার, এবং নিজেরাই তারা ভলান্টিয়ার দিয়ে কাজের সাথে সম্পৃক্ত হয়েছে, তো আমি তাদেরকেও আজকের এই আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সুন্দরভাবে সম্পাদনা করা যায় কিনা এরকম আমরা অলরেডি কাজ শুরু করেছি, তো আমরা হয়তো বা আপনাদের সাথে আমি কথা বলবো, আপনার সাথে পার্সোনাল কথা বলবো। আশিক মিটিং এই অপেক্ষা করি, সুতরাং আপনাদেরকে আমরা এই সুযোগ দিয়েছি এই বারো রোডটা দেখতে আসছে, আপনাদের জেলা পরিষদের সহযোগিতা চাবে আমি সঙ্গে সঙ্গে আমার রোড থেকে আমার প্রধান নির্দেশকের রুমে তাকে নিয়ে এসেছি। তিনি